হঠাৎ চলন্ত বাইকে দাউ দাউ করে আগুন জ্বলছে। ঘটনাস্থলের পাশে থাকা পেট্রোল পাম্প থেকে অগ্নি নির্বাপক যন্ত্র না দেওয়ায় ঘটনাস্থলে তৈরি হয় উত্তেজনা। সন্ধ্যারাতে এমন ভয়ঙ্কর চিত্র দেখা গেল শিলচর শহরের রাঙ্গিরখাড়ি পেট্রোল পাম্পের সম্মুখে। ভাগ্যিস রক্ষা পেয়েছে পেট্রোল পাম্প সহ পুরো এলাকা। চলন্ত বাইকে হঠাৎ আগুন লাগার ঘটনায় মুহূর্তেই আতঙ্ক ছড়ায় পুরো এলাকায়। দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে আগুন। যখন দাউ দাউ করে আগুন জ্বলছিল বাইকে, তখন এলাকার মানুষের মধ্যে বিস্ফোরণের সংখ্যা রীতিমতো আতঙ্ক ছড়ায়। এমনকি পথচারী মানুষ দৌড়ঝাঁপ শুরু করতে দেখা যায়। যদিও আগুন লাগা বাইকের চালক সুরক্ষিতই আছেন, আর এই ঘটনায় বাইক পুড়ে ভস্মীভূত হওয়া ছাড়া অন্য কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই। যদি বাইক আরোহীর পরিচয় এই মুহূর্তে জানা যায়নি, তবে যতদূর জানা গেছে শিলচর শহর থেকে বাইকে করে বাড়ি ফিরছিল সেই যুবক। রাঙ্গিরখাড়ি পেট্রোল পাম্পের সামনে আসার পরে হঠাৎ করে বাইকে আগুন লেগে গেলে কোনো ক্রমে বাইক আরোহী বাইক ছেড়ে গিয়ে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়েছেন। ভুক্তভোগী যুবক একরাশ হতাশা ব্যক্ত করে জানিয়েছেন, বিপদের সময় পেট্রোল পাম্প কর্তৃপক্ষ সহায়তা করেনি। পাম্পে অগ্নি নির্বাপক যন্ত্র থাকলেও দেওয়া হয়নি সেই যুবককে। যুবকের অভিযোগ প্রকাশ্যে আসতেই সৃষ্টি হয় জনক্ষোভে, ছড়িয়ে পড়ে মৃদু উত্তেজনাও। ঘটনাস্থলে ছুটে আসতে হয় পুলিশকেও। খবর পেয়ে দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও ততক্ষণে প্রায় সব শেষ হয়ে গিয়েছিল। শহর উপকূলীয় রাঙ্গিরখাড়িতে পেট্রোল পাম্প ছাড়াও সহস্রাধিক বসতি রয়েছে এবং বাইকের আগুন থেকে কোনো বিপত্তি ঘটলে বড় ধরনের অঘটনের সম্ভাবনা ছিল। যদিও ভাগ্যিস বড় ধরনের কোনো অঘটন ছাড়াই রক্ষা পাওয়া গেছে। আমাদের হাতে সেখানকার ভয়ঙ্কর সেই দৃশ্যগুলি রয়েছে, দেখে নিন এক ঝলকে। যেটাই হোক দিলাইলে তো পুলিশ। হ্যাঁ, ঘটনা কি জিনিসটা সঙ্গে সঙ্গে দিলে তো কোনো সঙ্গে নিবি যায়। এই জিনিসটা যদি আমার পেট্রোল পাম্পে হইতো, পেট্রোল পাম্পে যদি বিদ্যুৎ জুড়ে হইতো, কতটা মানুষের নষ্ট হইলো জিনিসটা। মালিকটা পাই না, মালিকটা নাই, দেখা যাবে। মালিকটা বয়স্ক মানুষ, একজন বয়স্ক মানুষ।